হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আমি আপনাদের সঙ্গে এই ড্রেস আপটির কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। দেখুন, এটি কিন্তু অনেকটা সুন্দর একটা ড্রেস আপ, আর খুবই কম কাপড় দিয়ে আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে আমি কাপড় নিয়েছি সুতি কাপড় এক গজ, আর একটা টুকরা কাতানের কাপড় নিয়েছি। আমার অন্য একটা ড্রেস আপ কাটিং করার পর কাপড়টা বেঁচে গিয়েছিল, তো এখন আমি সুতি কাপড়টাকে সমানভাবে চারটা ভাঁজ করে রেখে দিয়েছি। দেখুন, এই যে এখন আমি এই বন্ধ অংশটা আমার দিকে রেখে এখান থেকে মাপটা নিয়ে নিব, আর কাপড়টির লম্বায় যা আছে ড্রেস আপটির লম্বার মাপ আমি তাই রেখে দিব। তো দেখুন, গলার চওড়া নিয়ে নিচ্ছি প্রথমে আড়াই ইঞ্চিতে। আমি একটু চওড়ার দিকে বেশি রাখতে চাচ্ছি, আপনারা চাইলে 2 ইঞ্চি রাখতে পারেন। শোল্ডার বা কাঁধের অংশ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে। তো শোল্ডার যা থাকবে সূত্র অনুযায়ী আর্মহোলের লম্বাও কিন্তু তাই নিতে হয়। তো আমি 6 ইঞ্চি আর্মহোলের লম্বা নিয়ে একটা রাউন্ড করে শেপ দিয়ে দিলাম। এখন এখান থেকে বডির মাপ নিয়ে নিচ্ছি। বডি যেহেতু 32 ইঞ্চি, আমি এখান থেকে 32 এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। কাপড়টা যেহেতু 4 ভাজে রয়েছে, আমাদের মাপগুলাও কিন্তু 4 ভাগ করে নিতে হবে। এখন আমি কাঁধের এখান থেকে পাশের ফাড়ার জন্য নিয়ে নিলাম 16 ইঞ্চিতে। এটা যেহেতু ছোট্ট বাচ্চাদের জন্য তৈরি করছি, তার জন্য 16 ইঞ্চি নিয়েছি। তো এখন আর্মহোল এবং কোমরের মাঝখান থেকে একটা দাগ দিয়ে আমি এখান থেকে বডি শেপের জন্য 1 ইঞ্চি কম করে নিলাম বডির মাপের থেকে, নিয়ে একটা বডি শেপের জন্য দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে করে একটু রাউন্ড করে দিচ্ছি। এতে করে ড্রেস আপটি পরার পর খুব সুন্দর লাগবে, আর আপনারা যদি সোজা রেখে দেন তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো আমি কিন্তু দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিয়েছি। এখন আমি আমার যাতে পরবর্তীতে আবার ফিতা ধরতে না হয় তার জন্য চিহ্ন দিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে চিহ্ন দিয়ে নিতে পারেন, এতে করে সেলাই করার সময় খুবই সুবিধা হয়। এই তো দেখুন, কামিজটি কিন্তু কাটিং করে নেওয়া একদম কমপ্লিট। এখন আমি এই টুকরা কাপড়টি নিয়ে নিয়েছি। টুকরা কাপড়টিকে প্রথমে আমি 2 ভাঁজ করে রেখে দিয়েছি, তারপর আমি আরও একটা ভাঁজ করে 4 ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি এখানে যে কোটিটা তৈরি করব, কোটিটা 2টা 2টা পার্ট করে রাখবো। শুধুমাত্র সামনের অংশেই আমি কোটির কাপড়টা লাগিয়ে নিব, পেছনের অংশে কিন্তু আমি কোটি দিব না। আপনারা চাইলে 2 সাইডেই দিতে পারেন। তো এখন আমি এই কাপড়টার উপর কামিজের কাপড়টাকে খুব সুন্দরভাবে সেট করে রেখে দিয়েছি। এখন এই অনুযায়ী কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোটির কাপড়টা 12 ইঞ্চি লম্বা নিয়েছি। আপনারা চাইলে আরও একটু লম্বা নিতে পারেন, আমার এখানে কাপড় কম থাকায় আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে সোজা করে লম্বা করে পট্টি কাটিং করে নিয়েছি। এটা আমি কামিজের নিচে এবং কোটির ফিতার জন্য ব্যবহার করব। এখান থেকে আমি গলা এবং হাতার জন্য আড়া করে পাইপিং কাটিং করে নিয়েছি। তো পাইপিনের জন্য অবশ্যই আড়াভাবে কাপড় কাটিং করতে হবে। এখন আমি আর্মহোল কাটিং করার পর যে এক্সট্রা কাপড়টা বেঁচে গিয়েছিল সেখান থেকে 2 টুকরা কাপড় নিয়ে নিচ্ছি। কোটিতে যে দড়িটা লাগিয়ে নিব সেই দড়িতে আমি ফুল তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি কোটিটার জন্য একটা শেপ দিয়ে নিব। তো প্রথমেই আমি পেছন পাটের গলাটি দিয়ে নিচ্ছি। তো দেখুন, 3.5 ইঞ্চি নিয়েছি আমি পেছন পাটের গলার লম্বা, নিয়ে এখন কাটিং করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু পেছন পাট কাটিং করে সরিয়ে রাখতে হবে, দেন হচ্ছে সামনের পাট কাটিং করতে হবে। তো দেখুন, এখন আমি এখান থেকে একটা অংশ সরিয়ে রাখব। তো কামিজের যেহেতু একটা অংশে বন্ধ রয়েছে, সেই অংশটা আমি কাটিং করে ছাড়িয়ে নিব। তো এই যে আমি কাটিং করে নিয়েছি। এখন একটা অংশ সরিয়ে রেখে বাকি আরেকটা অংশ আবার কোটির উপর সুন্দরভাবে সেট করে রেখে দিব, দিয়ে সামনের গলা এবং আর্মহোলে তালপাটের অংশ কাটিং করব। তো দেখুন, এখন এখান থেকে আমি সামনের গলা রাখছি 5.5 ইঞ্চি। তো আপনারা কিন্তু গলাটা আরেকটু ছোট করে নিতে পারেন, যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি। তো আর্মহোলে আমি ভেতর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে কাটিং করে নিচ্ছি। তো এই যে আমার কাটিং করে নেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন আমি কোটির একটা সুন্দর রাউন্ড শেপ করে দিব। তো প্রথমে আমি রাউন্ড শেপটা হাতে ড্রয়িং করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িং করতে পারেন এবং যে কোনো শেপের কোটি তৈরি করে নিতে পারেন। তো সব থেকে রাউন্ড শেপের কোটিটাই কিন্তু বেশি সুন্দর লাগে, তার জন্য আমি রাউন্ড শেপের কোটি তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি।
তো এখানে কিন্তু কোটির কাপড়টা চারটা টুকরা হয়েছে, যা আমি দুই সাইডে দুইটা দুইটা করে চারটা ব্যবহার করব। এখন আমি এখান থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিব, যাতে করে আমি গলায় এবং হাতায় যে পাইপিংটা লাগিয়ে নেব সেটা দেখা যায়। কোটির অংশ যদি সম্পূর্ণ গলা এবং হাতার সমান থাকে তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখতে লাগবে না। তার জন্য আমি কিছুটা অংশ কাটিং করে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। তো আমি সেলাইয়ের জন্য কিছুটা অংশ রেখে তারপর বাকি অংশটা কাটিং করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার ড্রেস আপ কাটিং করে নেওয়া কমপ্লিট, এখন আমি সেলাইতে চলে যাচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি কামিজের নিচে চিকন করে পাইপিং লাগিয়ে নিতে চাচ্ছি, তার জন্য 2.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে দাগটাকে সমান করে স্কেল দিয়ে সোজা করে নিব, এতে করে আমার পাইপিং লাগিয়ে নেওয়ার সময় খুবই সুবিধা হবে। আপনারা চাইলে এখানে ভাঁজ করে আয়রন করেও দাগ দিয়ে নিতে পারেন। তো এই যে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি পরপর 3টা পাইপিং লাগিয়ে নিব। তো প্রথমটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি, পরেরটা কিন্তু আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। যেহেতু নিচের দিকে আমাকে আবার মুড়িয়ে ভাঁজ করে সেলাই করতে হবে, তার জন্য আমি ওখানে 2.5 ইঞ্চি নিয়েছি আর বাকিগুলো 2 ইঞ্চি নিয়েছি, এতে করে সবগুলোর দূরত্ব সমান আসবে। তো এখন আমি এই কাপড়টাকে, যে সোজা কাপড় কাটিং করে নিয়েছিলাম, এটা কিন্তু আড়া কাপড় না, এটাকে এভাবে ভাঁজ করে চিকন করে একটা সেলাই দিয়ে দড়ি তৈরি করে নিব কোটিতে লাগিয়ে নেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, এই তো। আর আমি কিন্তু এখানে ফুল একটা লাগিয়ে নিয়েছি, কিভাবে লাগিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে রেখে তারপর হচ্ছে এখান থেকে এখানে সেলাই করে দিলেই কিন্তু এই ফুল তৈরি হয়ে যাবে। তো এখন আমি কোটির অংশ সেলাই করব। তো কোটির অংশ প্রথমে 2টা অংশ ভেতরের দিকে সোজা রাখতে হবে, তারপর এই যে দড়ি পাইপিংটা তৈরি করেছি এটা ভেতরে দিয়ে তারপর সব দিকে সেলাই দিতে হবে, শুধুমাত্র সাইডের অংশটা বাদ রেখে। তো আমি সেলাই করে নিয়েছি, এখন এটাকে উল্টিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু আর্মহোলের অংশ, গলার অংশ এবং সামনের রাউন্ডের অংশ 3 দিকে সেলাই করেছি, শুধুমাত্র সাইডের অংশটা সেলাই করিনি। ওই অংশ থেকে আমি কোটির কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। আপনারা যদি এক পাটের কোটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে পাইপিং লাগিয়ে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি সব দিকে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি, এখন কিন্তু কোটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে কামিজের নিচের যে পাইপিংটা সেই পাইপিংটা লাগিয়ে নিব। তো পাইপিংটা আপনারা 2টা পদ্ধতিতে লাগিয়ে নিতে পারেন, আপনাদের 2টা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে এখান থেকে একটা সেলাই করে নেবেন, এই যে এভাবে করে। দেন এটাকে এভাবে উল্টিয়ে নিয়ে এসে এভাবে ভাঁজ করে সেলাই করে একটা চিকন পাইপিং বসিয়ে নেবেন। আবার আপনারা চাইলে 2 সাইড থেকে চিকন করে ভাঁজ করে তারপর বসিয়ে একটা সেলাই করে নিতে পারেন এভাবে করে। এটাই কিন্তু সব থেকে সহজ পদ্ধতি। তো আমি কিন্তু ওই পদ্ধতিটাই করেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাইপিং লাগিয়ে নেওয়া কমপ্লিট, কতটা সুন্দর লাগছে। তো এখন আমি গলাতে পাইপিং লাগিয়ে নিব। তো আমি যে আড়াপট্টিগুলো কাটিং করেছিলাম সেগুলো এভাবে করে উল্টা সাইড থেকে সেলাই করে সোজা সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে চিকন করে ভাঁজ করে পাইপিং তৈরি করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি গলাতে কিন্তু পাইপিং বসিয়ে নিয়েছি, এটা অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি কোটির অংশটা সুন্দরভাবে সেট করে রেখে সেলাই করে নিব। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করে তারপর সেলাই করতে হবে। এই যে আমি খুব সুন্দরভাবে 2টাকে রেখে দিলাম, রেখে শোল্ডারের এখান থেকে আমি সেলাই করে নিব, এতে করে আমি যখন শোল্ডার জয়েন্ট করব তখন এটা সরে যাবে না। এবং পেছনের পাটটাকে এর উপর এভাবে রেখে তারপর আমি 2টা অংশ সুন্দরভাবে শোল্ডার জয়েন্ট করে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি শোল্ডার জয়েন্ট করে দিয়েছি এবং হাতাতে গলার মতো একইভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমার কামিজের সাইডের অংশটা সেলাই করে নিচের সাইড ফারাটা সেলাই করলে কিন্তু কামিজটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো আমি কোটির অংশটা আগে একটু সেট করে পিন করে নিচ্ছি, যাতে আমার সেলাই করার সময় কোটির অংশটা সরে না যায়। কোটির অংশটা যদি সরে যায় তাহলে কিন্তু ড্রেস আপটি দেখতে একদমই ভালো লাগবে না, তার জন্য অবশ্যই সুন্দর করে পিন আপ করে কোটির অংশটা সেট করে নিলে খুব ভালো হয়। তো এই যে দেখুন আমি 2 সাইডে পিন আপ করে নিয়েছি কোটির অংশটা সমান দূরত্বে, যাতে করে এটা সেলাইয়ের সময় সরে না যায় এবং আঁকা বাঁকা হয়ে না যায়। তো আমি পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন জামার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে দিব। সাইডে যে আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছিলাম সেই 1 ইঞ্চি পরিমাণ জায়গা ধরেই কিন্তু সেলাই করে নিতে হবে,
আর এই যে কাটা চিহ্ন পর্যন্ত সেলাই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুই সাইডে সেলাই করে দিয়েছি। এখন আমি সাইডের নিচের অংশটা সেলাই করে নিব। তো নিচের অংশ সেলাই করার জন্য প্রথমে একবার এভাবে ভাঁজ দিবেন, দেন আরও একবার এভাবে ভাঁজ দিবেন, তারপর সম্পূর্ণটা সেলাই করে নেবেন। তো এই যে আমার কামিজ তৈরি করা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।